তোমার জন্য নিদ্রাপুরীর অভিশাপ কেটেছে। আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ রোহিণী, আমরা তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো জানি না, সত্যি রোহিণী তোমাকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। ধন্যবাদ তো আমার আপনাদের দেওয়া উচিত, আপনারা সাহায্য না করলে আমি কিছুতেই মনি পেতাম না। আপনারা আমাকে মোহিনীর হাত থেকেও রক্ষা করেছেন, আমার মনোবলও বাড়িয়েছেন, আমার চিরজীবন মনে থাকবে আপনাদের কথা। সাবধানে থেকো, ভালো থেকো। নিশ্চয়ই, কিন্তু একটা প্রশ্ন রয়েছে, মোহিনী এখন কোথায়? মোহিনী যেখানে থাকার সেখানেই আছে, ওর ঘুমনই ভালো। তুমি চিন্তা করো না, ও আর তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে, এবার তাহলে আমি আসি। এই বিদায় লগ্নে নিদ্রাপুরীর সবার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট উপহার। কি উপহার? সামান্য একটা অস্ত্র। ভয় নেই রোহিণী, এখন যেমন বলছি তেমন করো। তীর্ধনুক যেমন ভাবে ধরে সেরম ভঙ্গিতে দাঁড়াও। মানে এখানে আমি তীর্ধনুক কোথায় পাবো? তোমাকে যে ভঙ্গিটা করতে বলছি সেরকম করো, যেমন ভাবে তীর্ধনুক ধরে সেই ভঙ্গিতে দাঁড়াও। এটা কি? এটা নিদ্রাপুরীর পক্ষ থেকে একটা সামান্য উপহার। কিন্তু এটা তো, এটা নিদ্রাবান। তবে মনে রেখো এই বান তুমি একবারই ব্যবহার করতে পারবে। এটা দিয়ে তুমি কাউকে এমনভাবে ঘুম পাড়াতে পারবে যে সে মরবে না, আবার নিদ্রা কাটিয়ে ওঠার তার ক্ষমতাও থাকবে না। ঠিক, যখনই এটা ব্যবহার করতে চাইবে এইভাবে স্মরণ করলে এটা তোমার হাতে চলে আসবে। এটা নিশ্চয়ই কোনো না কোনো সময় তোমার কাজে লাগবে, এবার তুমি হাতটা নামিয়ে নিতে পারো। আপনাদের সবাইকে সবকিছুর জন্য অসংখ্য ধন্যবাদ। বিদায়, এবার আমায় যেতে হবে। বাকি দুটো মণি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বার করতেই হবে। তুমি নিশ্চয়ই পারবে, সব অভিযানে তুমি নিশ্চয়ই সফল হবে। আমাদের শুভেচ্ছা রইল। অনেক দেরি হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় মণিটা খুঁজে বের করে আমার মাকে উদ্ধার করতে হবে। এই তো এটা তো একটা বিশাল আকারের গাছ, তাহলে এই ধরনের গাছ আমাকে খুঁজে বার করতে হবে। সামনে তো সব গাছগুলোকেই একই রকম দেখতে, তাহলে আর এটা তো বিশাল বড় মাঠ। একি গাছের ছবি দেখিয়ে পথ দেখানো বন্ধ করে দিল, সামনে তো বিরাট বড় মাঠ, কি করবো আমি? মাঠেই কিছু আছে নাকি মাঠ পেরিয়ে আমাকে ওইদিকে যেতে হবে? আমি তো কিছুই বুঝতে পারছি না কি করবো। না, একটু এগিয়ে গিয়ে দেখি। মনে হচ্ছে এই মাঠ আমাকে পার করে যেতে হবে, তাহলে হয়তো কোনো দিশা পাবো। কে রে, দেবান্তরের মাঠে কে পা রাখে? চুপি চুপি কে যায় রে? ভিনদেশি কোন সাহসে আমাদের মাঠে ঢোকে? এত বড় সাহস কার শুনি এইখানে পা রাখে? আমাদের কি মান সম্মান বলে কিছু নেই নাকি? কে কে আছে জঙ্গলে?
কারা কথা বলছো? আমার কথার উত্তর দাও। তোমরা কি শুনছো আমার কথা? আমি রোহিণী, আমি এক অভিযানে বেরিয়েছি। কে আছো সামনে এসো, আমার যে বড় বিপদ, এসো না সামনে। আহা, ভারী মজা তো! এখানে ধূপ করে চলে এলেই যেন হলো, আবার ন্যাকামো করে ডাকে দেখো, সামনে এসো। আহা, মরণ দশা! যে কেউ এসে আমাদের তেপান্তরের মাঠ পেরিয়ে যাবে বললেই হলো। তাই তো, তাই তো, তাঁরা তো একে মজা দেখাচ্ছি। একেবারে লুটোপুটি খাবে এইবার। চাইলেই বুঝি তেপান্তরের মাঠ পার করা যায়? নির্ঘাত কোনো কুমতলব আছে। গাছ বন্ধুরা, দোহাই তোমাদের, আমি কারোর কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু বিনা বাধা এই মাঠ পেরোতে চাই। আমি শুধু আমার উদ্দেশ্যে সফল হতে চাই। বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, কোনো ক্ষতি করব না আমি তোমাদের। ন্যাকা কথা শোনো, আমরা কি কাজ বলে কিছু বুঝি না নাকি? বুদ্ধি শুদ্ধি বুঝি আমাদের ঘাটে নেই। মানুষের আবার কুমতলব নেই, ঠিক যেন সোনার পাথর বাটি। সুযোগ পেলে আমাদের কেটে কেটে নিয়ে চলে যায় নিজের দরকারে। তাই তো, তাই তো, আমরাও তোকে পেরোতে দেব না তেপান্তরের মা, দেখি কেমন করে তুই রেহাই পাস। প্রতিশোধ নিতে আমরাও জানি। আমি জানি মোহিনীর এই অবস্থার জন্য রোহিণী দায়ী। ছাড়বো না আমি ওকে, কিছুতেই না। নিচে চলো। যেমন আদেশ নাগরানী। মোহিনী, 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 তুমি আমার কথা শুনতে পাচ্ছ? মোহিনী, তুমি ঠিক আছো? রাজমাতা, মা!
তুমি ঠিক আছো মোহিনী? ঠিক আছো তুমি? রাজমাতা, রাজমাতা, ওই রোহিণী। থাক, রোহিণী কি করতে পারে তা আমি খুব সহজেই অনুমান করতে পারছি। আলাদা করে আর তোমায় বলতে হবে না। রোহিণী চোৎস্নার মেয়ে, ধূর্ত তো হবেই, তবে এবার ওর সব শয়তানি আমি শেষ করেই ছাড়বো। রাজমাতা, রাজমাতা, আমার মনে হয় রোহিণী, রোহিণী একবার যখন নিদ্রামণি উদ্ধার করতে পেরেছে, তখন ও আরো বাকি দুটো মণিও উদ্ধার করতে যাবে। জানি, তাই আমি আর কোনো ঝুঁকি নেব না। দ্বিতীয় মণি আমি রোহিণীকে উদ্ধার করতেই দেব না, শেষ করে তবেই আমি বিজয়নগরে ফিরব। এই আমার প্রতিজ্ঞা। বিশ্বাস কর, আমি কারোর কোনোদিনও কোনো ক্ষতি করিনি, তাও তোমরা কেন আমার সাথে এমন করছো? কেন আমায় বিশ্বাস করছো না? আমি যা করছি আমার মায়ের জন্য করছি, আমার মাকে উদ্ধার করতে হবে গো গাছবন্ধুরা। সবাই বলে আমরা যেন কিছু জানি না, আহা। তাহলে তোমরাও জেনে রাখো, আমাকে তোমরা হারাতে পারবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন, আমি ঠিক এগিয়ে যাব। তাতে যদি আমার মরণও হয় তাই সহি। এই মেয়ে বলে কি এত জেদ? তাই তো, এ ভারী অন্যায় হবে দেখছি। আমরা কি মানুষ নাকি যে অকারণে ওকে মারবো? আমরা তো শুধু ওকে আটকানোর চেষ্টা করেছি। আরে যে ভারী নছরবন্দা মেয়ে, এই মেয়ে তো কিছুতেই আটকাচ্ছে না, পড়ছে আবার উঠে দাঁড়াচ্ছে। এভাবে বারবার আছাড় খেয়ে পড়তে পড়তে তো মারাই পড়বে। তাই তো, আমরা তো গাছ হতে পারি কিন্তু আমাদের তাই বলে কি মন নেই নাকি? তাহলে কি করা উচিত? আমার কেন জানি না মনে হচ্ছে ও মেয়ে খারাপ নয়। ওকে আসতে দাও, ওকে আর বাধা দিও না। ওর যদি খারাপ কিছু করার হয় করবে, তখন বুঝে নেব। বুড়ো গাছ কিন্তু ভুল বলেনি, আমরা ওকে বিশ্বাস করি। কারণ এভাবে মনে হচ্ছে না ওকে আটকে রাখতে পারবে। আহারে, মেয়েটা বলে কিনা মাকে বাঁচানোর জন্য বেরিয়েছে। একরত্তি তো মেয়ে, ওকে বরং আসতেই দাও। এটাই সুযোগ, কামিনী এখন প্রাসাদে নেই। জ্যোৎস্নার কাছে একবার পৌঁছানোর চেষ্টা করা যেতে পারে। কি ব্যাপার, জলপাত্রটা স্পর্শ করা যাচ্ছে না কেন? তেপায়াটা সমেত যদি পাত্রটাকে আমি টানতে টানতে নিয়ে যাই, তাহলে নিশ্চয়ই হবে।
লাগাচ্ছি এখানে? না, অসম্ভব। কাঞ্চনকে আমি দেখতে পারি না। তার মানে আমি আবার কোনো মায়া শিকার হতে চলেছি। না না, আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। আমার কাঞ্চন না না, হতে পারে না, অসম্ভব। বাবা, তুমি রাজমাতার কক্ষে কি করছো? আর এই জলপাত্র নিয়েই বা কোথায় যাচ্ছ তুমি? তুমি এই কক্ষে কেন? আর কি করছিলে এটা তুমি? সত্যি কথা বলছো তোমরা? তোমরা আমাকে এই মাঠ পেরোনোর অনুমতি দিচ্ছ? ধন্যবাদ তোমাদের, তোমরা খুব ভালো। তোমরা নিজেরাও জানো না আমাকে কত বড় উপকার করলে। আমার এই তেপান্তরের মাঠ পেরিয়ে এগিয়ে যাওয়া যে খুব দরকার। আর এক মুহূর্ত সময় নষ্ট করলে আমার মায়ের জীবন বিপন্ন হবে। যারা তোমাদের সাথে অন্যায় করে দেখো, তারা নিশ্চয়ই তাদের শাস্তি পাবে। তোমরা আমায় এত সাহায্য করলে দেখো, তোমাদের সাথেও ভালো হবে। আহারে, বড় ভালো মেয়ে গো, কি মিষ্টি করে কথা বলে। ঠিক বলেছো, প্রাণ জুড়িয়ে গেল যেন। এই মেয়ে, তোমার কপালে লেগেছে। দেখছিস কি, এটা কপালে লাগা আরাম পাবি। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। আমি জানি তুমি এখানেই আছো। বেরিয়ে এসো, আজ আমার হাত থেকে তোমার মুক্তি নেই। কামিনী এখানে, তাহলে তো আমার হাতে আর একদম সময় নেই। যে করে হোক আমাকে দ্বিতীয় মণিটা উদ্ধার করতেই হবে। না না না, এখন লড়াই করার সময় না। পালাতে হবে এক্ষুনি। কে ও? খারাপ মানুষ মনে হচ্ছে। মানুষ নাকি অন্য কিছু? মেয়েটার ক্ষতি করতে চায় নাকি? মোহিনীকে যুদ্ধে হারালে সব যুদ্ধ জেতা হয়ে যায় না রোহিণী। নিজেকে বড় বীরাঙ্গনা ভাবছো না তুমি? আজ আমিও দেখবো তুমি কত বড় যোদ্ধা। খবরদার, এক পাও এগোবে না, তাহলে বিপদ কিন্তু বাড়বে। তাই নাকি? আমার বিপদ বাড়বে? আমি কি করব জানো? আগে তোমায় শেষ করব, তারপর তোমার মা জোৎস্নাকে মারার উপায় খুঁজে
আমাদের প্রাণ আলাদা করে দেব। ব্যাস, তাহলেই তো সব শেষ। হ্যাঁ, এর গতি তো ভালো ঠেকছে না, পালাও। তুমি এত বোকা আমার জানা ছিল না রোহিণী, এভাবে তুমি আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। কেউ বাঁচতে পারেনি, কেউ না, কেউ না। তোমাদের ক্ষতি হতে দেবো না, আমি কামিনীর কাছে ধরা দেব। আমাকে ধরা দিতে হবে কামিনীর কাছে। না, তা হয় না। এসো রোহিণী, আমার মধ্যে লুকিয়ে পড়ো। কামিনী কিছুতেই তোমাকে খুঁজে পাবে না, তাড়াতাড়ি এসো। না না, তোমাদের ক্ষতি হবে আমার জন্য। আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ, আমি ধরা দিতে দাও। আমি ধরা দিতেই হবে, দিতে। দেরি করো না, যা বলছি করো, কারো কোনো ক্ষতি হবে না। আমার হাত থেকে কোথায় পালাবে তুমি? বেরিয়ে এসো, বেরিয়ে এসো বলছি। তবে আর রক্ষে নেই তোমার। প্রয়োজন হলে আমি তোমাকে পাতাল থেকেও বার করে আনবো। আজ কারুর নিস্তার নেই, কারুর না, কারুর না।